জি স্যার। আমি তো 11টা জানিয়ে দিয়েছি, আমি তো ওয়েট করছি তোমরা আসো কিনা কই। স্যার আপনি তো লিঙ্ক ভুল দিয়েছিলেন স্যার। তো লিঙ্ক ভুল দিয়েছি তো, এখন তো দিয়েছি, তোমরা তো হাজির থাকবে ক্লাসে। একটু দাঁড়া প্লিজ স্যার, আমার একটা ফোন আছে, তোমরা অ্যাড হইতে থাকো। আসসালামু আলাইকুম। আলাপ করি তো ইনের সাথে দেখা। আমি কি করতাম কারণ আলাপ করা লাগবে তো, এসব মিলিয়ে দিয়েছে না লাগবে তো, আমি একা তো কইতে পারতেছি না কিছু। আমি কাছে আছি এখন, আমার কাজ শেষে আমি আলাপ ফিরে দাঁড়ান। আচ্ছা দেখো, আমরা কি পর্যন্ত আসছিলাম বলো তো। হ্যালো, এগুলো হয়েছিল দেখো, আমি স্ক্রিন চেঞ্জ করছে, কি পর্যন্ত পড়িয়েছিলাম। হ্যালো শুনছি, হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছি? শুনতে পাচ্ছো? আর কি পর্যন্ত আসছিলাম স্যার? ফোল্ডে ডিয়ান পর্যন্ত শেষ করছিলাম। ফোল্ডে ডিয়ান শেষ করেছিলাম। এগুলো শেষ হয়ে গেছে স্যার? কে চিৎকার করছে ভেবে। আচ্ছা কই পর্যন্ত আসছিলাম বলো, যে টুইস্ট ডেজিগনেশন। আচ্ছা আমরা একটু রিভিউ করি এখান থেকে। আচ্ছা আমরা ফোল্ড এরিয়ানের মেরিটটা কি বলি তো, এই ফিগারটা দেখে বলো, আমরা কেন ইয়ান ফোল্ড করি, এই যে এখানে যে ফোল্ড করছি কি মেরিট পাই আমরা, তাই না? সিঙ্গেল ইয়ানের বদলে যদি ফোল্ডেড ইয়ান বা প্লাই ইয়ান ব্যবহার করি, এটা কি পাবো বলো তো, এখানে কি লাভ হবে? ইউনিফর্ম শেপ দেওয়ার জন্য স্যার। হ্যাঁ জি, কি বলছে স্যার? এটা ইউনিফর্ম শেপ দেওয়ার জন্য স্যার, লেভেলিং, এভারেজিং বা ইকুয়ালাইজিং এর মাধ্যমে। কিভাবে হয় এটা? এই যে ইয়ান 1 2 3 4 এদিকে ফোল্ড করলে কি হয়, মানে এভারেজিং এফেক্টটা বা লেভেলিং এফেক্ট বা ইকুয়ালাইজিং এফেক্ট কিভাবে হয় জিনিসটা? সো একটার সাথে আরেকটা কি টুইস্ট করলে? হ্যাঁ, টুইস্ট করলে কি হবে, এভারেজিং হয় কিভাবে? এই যে এখানে কথাটা লেখা আছে যে আমি কার্সার ধরেছে, এটা পরে বলো তো, এটা পরে বলো, তোমরা ইয়ানের স্টুডেন্ট, তোমাদের এই কিন্তু এটা বারবার আসবে। এটা দেখছি জি স্যার, দেখছি। When two or more yarns are folded together, there is only a small possibility that all thin places of all thick places of yarns will coincide during doubling. Rather, they will tend to be distributed and hence to compensate each other, like the following illustration. For equalizing or leveling or averaging. বাংলা বুঝা হবে এটা, এই এই লাইনটা বুঝা। স্যার যখন আমরা দুইটা মানে একাধিক ইয়ান বা দুইটা বা এর বেশি ইয়ান কে আমরা একসাথে কনেক্ট করি, তখন স্যার ওই থিন প্লেস আর থিক প্লেস গুলো মানে পাশাপাশি চলে আসে, তখন এরা একসাথে এসে একটা এভারেজ সাথে থিন সব ঠিক একসাথে পড়বে না,
সব থিন একসাথে পড়বে না তাই না হয়তো দুই একটা কোথা পড়ে যেতেও পারে কিন্তু সব ডেফিনেটলি থিক গুলো একসাথে পড়বে না কেমন মানে এই যে কোইনসাইডের কথা বলছে না কোইনসাইড হবে না সব সময় এটা এজন্য দ্য কম্পেনসেট হয়ে যাবে একের একটার সাথে একটা আর কি তখন এটা টোটালি এটাকে যদি আমরা টুইস্ট করি একটা এভারেজ একটা ডায়ামিটারের ইয়ান পাবো এটা কেমন এটা আচ্ছা এভারেজ ডায়ামিটার এই ফর্মুলাটা হচ্ছে CBF coefficient of variation folded yarn CV equal to folded single yarn CV divided number of fold toto barbe toto folded yarn CV toto kombe tai na eta to naki folded yarn fold number of fold joto barbe eta toto kombe tai na folded yarn CV ta variation ta toto kombe acha tale dekho je ইয়ানের মধ্যে যদি থিক থিনের ভেরিয়েশনটা কমে আসে মানে যদি রেগুলার বা ইভেন ইয়ান হয় স্ট্রেন্থ রেগুলারিটিও কিন্তু বাড়ে কেমন আচ্ছা সাথে আর একটা কি বলছিলাম হেয়ারিনেস কমে যাবে আবার লিমিটলেস নভেলটি এফেক্ট আনা যায় না বিভিন্ন কালারের কম্বিনেশন দিয়ে এই এই ধরনের তুমি অনেক ধরনের ফ্যাশনেবল বা নিউ আইটেম আর কি নিউ কালার বা নিউ ডিজাইন ক্রিয়েট করা যায় আচ্ছা এখানে আর একটা বলছিলাম যে পিলিং টেন্ডেন্সিটা কমে যাবে না পিলিং কিভাবে হবে বলো তো যে পিলিং কেন হয় চার নম্বর পয়েন্ট পিলিং কি কেন হয় এটা শুনতে পাচ্ছে কি শুনতে পাচ্ছি যে পিলিং কেন হয় বা পিলিং কি এবং কি কারণে হয় এটা এবং কি কারণে ইয়ান ফোল্ড করলে এটা কমে আসবে কি শুনতে পাচ্ছ নাকি পাচ্ছ না হ্যালো শুনতে পাচ্ছি হ্যালো স্যার কি কি রেসপন্স করছো না কেন শুনছো স্যার এখন শুনতে পাচ্ছি এই যে আমি যে ফোর্থ পয়েন্টটা বলছিলাম যেটা এই যে পিলিং এর কথা যে বলছে পিল কাকে বলে কেন হয় এবং ইয়ান ফোল্ড করলে এটা কি কারণে কমে আসে এটা বলো তো পিলিংটা কি বলো আগে পিলিংটা তো স্যার ভুলে গেছি স্যার কি বলছিলেন এটা না হয়ে গেছে বললে তোমরা তোমরা বলছো যে টুইস ডেজিগনেশন তোমরা বলছো যে এখানে আছি আমরা এটা তো আগের কথা বলছি আমি বলো যে কোন একজন বলো স্যার উল আর পলিয়েস্টারের পিলিং টেন্ডেন্সি বেশি হয় মনে আছে কিন্তু স্যার পিলিংটা আসলে কি এটা ভুলে গেছি স্যার পিলিংটা কি যে দেখো হেয়ারি ফাইবার যে থাকে স্টেপল ফাইবার থেকে ইয়ান হয় এটাকে স্পান ইয়ান বলে তাই না আচ্ছা এটাকে বলে স্পান ইয়ান এখানে স্পানিয়ানের একটা টেন্ডেন্সি হচ্ছে যে তুমি যখন রাবিং হবে বা ফ্রিকশন হবে রাবিং বা ফ্রিকশন বা এব্রেশন কখন হয় যখন তুমি একটা অ্যাপারেল পরেছো কেমন উলে সোয়েটার পরেছো পলিস্টার শার্ট পরেছো এটা পরে হেলান দিয়েছো বিছানায় কিংবা সোফায় গাড়িতে হেলান দিয়েছো বা বিছানায় ঘুমিয়ে গেছো অ্যাব্রেশন যখন হবে তখন ওই যে
স্নিক আউট বলে এটা স্নিকিং সুতা কিন্তু কিছু কিছু বেরিয়ে আসবে ওখান থেকে যে হেয়ারি ফাইবারগুলো যে হেয়ারিগুলো আছে প্রোটুডিং ফাইবার আর কি এরা বেরিয়ে আসবে বেরিয়ে এসে নিজে নিজেই এটা বল ফর্ম করে ফেলবে এটা বল যেটাকে আমরা ববলিন বলি বাংলায় কিন্তু লোকাল টার্মে বলা হয় ববলিন উঠে গেছে এটা বলি কিন্তু তাই না এটা একটা হচ্ছে ফাইবারের ইনহেরেন্ট একটা টেন্ডেন্সি কিন্তু এটা এটা সহজাত প্রবৃত্তি হচ্ছে এটা বের হলেই পিল হয়ে যায় এবং এটা সিভিয়ার হচ্ছে উলের বেলায় উলে কেন আমরা দেখতে পাই কিন্তু শীপের গায়ে কিন্তু উল কিন্তু ক্রিম্প হয়ে কার্ল হয়ে থাকে দেখি তো নাকি দেখি জি এখন তুমি উল ফাইবারকে যদি স্ট্রেট চাই আমি সোজা চাইলে কিন্তু পাবে না এটা যখন বেরিয়ে আসবে তোমার হেয়ারি ফাইবার গুলি অটোমেটিক এটা বল ফর্ম করে ফেলে আর পলিস্টারের মধ্যেও কিন্তু এটা আছে শুনতে পাচ্ছি জি স্যার শোনা যায় এখন বলছে জিনিসটা যে যে এখন যেটা বলছে এখন যদি আমি এটাকে ফোল্ড করে ফেলি দেখো সিঙ্গেল ইয়ান যদি হয় এরকম দেখো এই সিঙ্গেল ইয়ান এর মধ্যে কিন্তু হেয়ারি ফাইবার সারফেস এরিয়া বেশি থাকে এটা না ফোল্ড যদি করি ইয়ান স্ট্রাকচারটা কিন্তু রবাস্ট হয় মজবুত হয়ে যায় এজন্য হেয়ারি ফাইবারকে তুমি টানলেও মানে অ্যাপ্রেশন হলে হেয়ারি ফাইবার গুলি বেরিয়ে আসবে না বেরিয়ে মানে পুল আউট হবে পিলো কমে আসবে তাই না এই কথাটা বলছে এখানে যে প্রোটুডিং ফাইবার তুমি প্রাইয়ান দিয়ে যদি সোয়েটার তৈরি করে যে শার্ট যদি তৈরি করো এখানে যদি পলিস্টারও থাকে কেমন দেখা যাবে কি এটা এই পিলিংটা হবে না বা কম হবে সোজা কথা ইয়ান স্ট্রাকচারটাকে স্ট্রং মজবুত করা রবাস্ট করা কেমন ডিউরেবল করা আর কি এটাকে আর এগুলার কথা তো আমরা বলছিলামই যে কার্ডিগান সোয়েটার পুলওভার এগুলো ডিফারেন্স বলো তো দেখে যে আমি ছবি ধরেছি কার্ডিগান সোয়েটার জাম্পার এর মধ্যে পার্থক্য কি দেখো ছবি দেখেই বলো ছবিতে দেখা যায় বলো কার্ডিগান সোয়েটার পার্থক্য কি সোয়েটার কোনো জিপ নাই আল্টার জিপ জিপ না মানে ওপেন আর কি কার্ডিগানটা ওপেন থাকবে সামনে বাটন থাকে মেইনলি বাটন বাই যে তুমি যে জিপ বলছে জিপারটা কিন্তু ইদানিং আসছে কেমন রিসেন্ট আসছে আগে বাটনই ছিল আর সোয়েটার বা জাম্পারে এটা একটা যে ছেলেদের জন্য একটা ফিমেলের জন্য দুইটা টার্ম ইংল্যান্ড ইউজ করে এটা মোটামুটি একটা লুজ ফিট হয় কেমন আর এটা বডি ফিট যেটা পুল ওভার এটা মানে পুল ওভার টার্মটা আসছে কি যে বডিতে ফিট হয়ে থাকে একটু জোরে টান দিয়ে কেমন উপর থেকে পুল করে যেহেতু এর বডি ফিট থাকে এটাও ফিট থাকবে ডেফিনেটলি না সোয়েটার জাম্পারটা এটা এটাও অবশ্য পুল পুল করতে হবে কিন্তু এটা লুজ থাকে বলে তোমার অতটা ফোর্স অ্যাপ্লাই করা লাগে না কিন্তু এটা দেখো এটা বডি ফিট থাকে একেবারে টান দিয়ে উপর থেকে পুল করলে মানে বলে পুল ওভার বলে এই পুল ওভারের তোমার আরেকটা ভার্সন হচ্ছে যে পুল ওভার হুডি হুড যদি থাকে এখানে হুডকে পুল ওভার হুডি বলছে আর পুল ওভার যদি তোমার স্লিভলেস হয় এটাকে বলছে যে ট্যাঙ্ক টপ বলছে তাই না এগুলো আচ্ছা এখন টুইজ ডেজিগনেশনের ডেজিগনেশনের ফোল্ড এরিয়া আমরা কি বলছিলাম যে সিঙ্গেল হ্যাঁ জি বলো স্যার আগের কথাগুলো স্যার একটু কেটে আসলো স্যার বলো বুঝা যায়নি স্যার আগের কথা কেটে আসছে এটা যেটা এখন শুনছো এখন শোনা যায় না কি এখন ঠিক আছে হ্যালো ঠিক আছে জি স্যার এগুলার কথা বলছিলাম তাই তো এই অংশটা আবার বলবো বলছো এটা বলবো আবার জি স্যার এটা আবার বলেন স্যার এই যে পুল ওভার তারপর জাম্পারের কথা এটা জি স্যার হ্যালো হ্যাঁ এটা কি
দেখো এই যে কার্ডিগান আর সোয়েটার জাম্পার, তেমন কার্ডিগান হচ্ছে সামনে ওপেন থাকবে এটা, তাই না? ওপেন থাকবে, ওপেন কে বাটন আর কি, তো সামনে দিয়ে এটাকে ওয়্যার করা যায়, এটা খুলে পরিধান করা যাবে। আর সোয়েটার জাম্পারটা হচ্ছে এটা অবশ্যই একটু এটা পুল পুল করতে উপর থেকে পড়তে হবে, এটা ওপেন না, কিন্তু এটা লুজ ফিট থাকে। এটা সোয়েটারটা হচ্ছে যেখানে লেখা আছে দেখো, এটা এই যে জাম্পারটা হচ্ছে উইমেনের জন্য, সোয়েটারটা হচ্ছে মেনের জন্য, কেমন জিনিসটা একই আর কি। হয়তো প্রিন্ট বা ডিজাইন একটু চেঞ্জ থাকবে, কিন্তু ইংল্যান্ডের এটা ইউকে ইউকের এরা ইংল্যান্ডের ইংলিশটা বলতো ইংলিশদের থেকে আমাদের ইংলিশটা, যেহেতু আমাদের দেশে থেকে গেছিলেন ওদের এটাই আমাদের এনে প্রচলিত হয়ে গেছে। আর পুল ওভার যেটা এটা কিন্তু একই ধরনের, এটা অনেক সময় একটু অনেক সময় একটা হাই নেক থাকে, কেমন নেকটা ওই যে মাফলার কলার যেটা বলে আর কি, মাফলারের কাজটা হয়ে যায়। এটা পুল করতে পুল ওভার কেন বলছে, ওভার উপর থেকে পুল করে এটা এটাকে টেনে খুলতে হবে, তাই না? শুনছি নাকি? জি, এটা পুল করতে হবে কি, একটু বডি ফিট থাকে, এটা বডি ফিট থাকলে একটু বেশি জোরে টানতে হবে আর কি, এটা না ফোর্স অ্যাপ্লাই করে পুল করতে হবে, পুল ওভার বলছে। এই পুল ওভারের মধ্যে যদি হুড থাকে, হুড ওই যে হুড রিক্সার ঢাকনাটাকে হুড বলে কিন্তু, কেমন এই হুডিটাকে পুল ওভার হুডি বলে, কেমন এটা? আচ্ছা, এই পুল ওভারের মধ্যে যখন আবার স্লিপ থাকে না, স্লিপলেস হয়, এটাকে বলছে আবার ট্যাঙ্ক টপ বলে। ট্যাঙ্ক টপ কিন্তু আরেকটা আছে, এটা একদম ওপেন কলার দেখছো না, ট্যাঙ্ক টপ কিন্তু আরেকটি এরকম আছে যে মানে এখানে কলার বন্ধ আছে, মানে হাই নেক আর কি, নেকটা হাই কিন্তু আবার স্লিভস এরকম আছে, কিন্তু দেখেছো মানে ওই যে বাইরের দেশে অনেক ধরনের ফ্যাশনেরা ইউজ করে আর কি। তো এই ট্যাঙ্ক টপ এটা মেইনলি আগে ছেলেদের জন্য ইউজ হতো, এখন মেয়েদের জন্য তো চলে আসছে আর কি। তুমি বাংলাদেশের এমন কোনো গার্মেন্টস নাই যে ট্যাঙ্ক টপের অর্ডার পাচ্ছে না, প্রচুর অর্ডার আসে বাইরে থেকে। একটু দাঁড়া, আমার একটা মাইকে অ্যানাউন্সমেন্ট হচ্ছে, বন্ধ করে দিয়েছে জানার। জি, আমরা তাহলে বুঝলাম এটা হুডি পুল ওভার এগুলো বুঝতে পেরেছি। হ্যালো, জি স্যার, বুঝেছি। জি স্যার, এবার বলো তো, জি স্যার থেকে শুনি তো, বলো। ধরেছি দেখি, বলো। কার্ডিগান সোয়েটার বলো তো স্যার, কার্ডিগানে ও মানে সামনের দিকটা ওপেন থাকবে, বাটন থাকবে, কিন্তু স্যার সোয়েটারে আর জাম্পারে এইটা থাকে না। আর স্যার পুলওভারটা মানে বডির সাথে অনেকটা ফিট হয়ে থাকে, সোয়েটার জাম্পারের ক্ষেত্রে সেটা থাকে না। পুলওভারটা পুলওভারটা তো নাম থেকে বুঝতে পারছি না। জি স্যার, পুল করে ওভার মানে উপর দিয়ে, তাই তো? উপর দিয়ে পুল করে খুলতে হয়, টেনে টেনে খুলতে হয় আর কি। হ্যাঁ, কার্ডিগান কোনো কাপড়ের উপরে পরা হয় স্যার? নেওয়া যায় সরাসরি কি শরীরে, উল অ্যাপারেল কি গায়ে গায়ে পরা যায়, কি হয় উল গায়ে দিলে ডাইরেক্ট বডি কন্টাক্টে নিলে? স্যার কমফোর্টেবল হয় না স্যার, মানে কেমন ফিল হয়? হ্যাঁ, ইচিং হয় না? ইচিং হয়, চুলকাবে কিন্তু, কুটকুট করবে, কেন বলো তো? কুটকুট অনেক কে যে ইচিং যে যে দেখবে তোমার অস্বস্তি ফিল করে, যেখানে চুলকায় ওখানে, এভাবে কেন হয় এটা? উলের ফাইবার স্ট্রাকচারে কি আছে? উলের স্ট্রাকচারটা কি?
কি থাকে উলের স্ট্রাকচারে মাইক্রোস্কোপে যখন উল দেখা হয় কি দেখা যায় উলের গায়ে আমি ধরছি স্ক্রিনে, দাঁড়া স্ক্রিনে একটু দেখাই, নামানো আছে দেখছি, উল আর কটন দেখাচ্ছি এখানে, দেখতে পাচ্ছি? খেজুর গাছের সাথে মিলে বেশি, কেমন? এই যে দেখো স্কেল, কিন্তু বলে গেলো কি স্কেল, মাছের আষ্টের মতো মনে করে লাগে বলে স্কেল নাম দিয়েছে এটাকে। এই যে দেখো উলের ময়েশ্চারিগেন কিন্তু অনেক হাই, হাইয়েস্ট ময়েশ্চার ইগেন কিন্তু ফাইবারে হচ্ছে উল 16%। এটা কি কারণে? এই যে স্কেলের মাঝে যে গ্যাপ আছে দেখতে পাচ্ছি, গ্যাপটা দিয়ে কিন্তু ওর বডি থেকে অনেক ময়েশ্চার অ্যাবজর্ব করতে পারে। আর উলের স্ট্রাকচারটা হচ্ছে অ্যামরফাস স্ট্রাকচার। আচ্ছা এখন বলো যে উল যে গায়ে কাটা কাটা লাগে, উল সোয়েটার যদি গায়ে দেই আমরা, এই যে দেখো এখানে কিছু কিন্তু কাটার মতো কর্নারের মতো আছে দেখছি, মানে ইচিং এফেক্ট, ওই যে ডিসকমফোর্ট ফিলিং যেটা বলছিলাম, কেমন? এই জন্য তোমার এটাকে আর বডি কন্ট্যাক্টে নেওয়া যায় না। যে তুমি একটু আগে বলছিলে না যে উলকি সরাসরি গায়ে দেওয়া যায় কিনা, এই কারণে উলকে গায়ে দেওয়া যায় না। কিন্তু উল অ্যাপারেল, এই যে উইন্টার ক্লদিং, কিন্তু আমরা সব সময় একটা গায়ে আগে কিছু দিয়ে নেই, ভিতরে একটা শার্ট থাকে মানে গেঞ্জি থাকে, উপরে পরি এটা, কেমন? আচ্ছা যাই হোক, এখন উল অনেক এক্সপেন্সিভ ফাইবার, উলের সাবস্টিটিউট চলে আসছে কিন্তু অ্যাক্রেলিক, অ্যাক্রেলিক গায়ে দিলে এই অসুবিধাটা একটু কম আর কি, কেমন? উলটা গায়ে দেওয়া যায় না। আচ্ছা আমরা এখানে ডেজিগনেশন অফ ফোর্টেডিয়ান এখানে আসছিলাম, যে সিঙ্গেল ইয়ান যদি হয়, দেখো আমি স্ক্রিনের দিকে দেখো, 30/1 দেন হচ্ছে সিঙ্গেল ইয়ান হ্যাভিং এ কাউন্ট অফ 30 any, 30 any-র যদি সিঙ্গেল হয় এটাকে সিঙ্গেল ইয়ানের বেলায়, আর ডাবল বা ফোল্ডেড যদি হয় 30/2, এরকম তিনটা হলে 30/3, এভাবে হবে, কেমন? এনি আর কি। আচ্ছা ডাবলিং কথাটা এখানে বলছি, আমরা ডাবলিং কিন্তু বলি দুইয়ের বেলায়, তাই না? আমরা যারা এই যে হলে থাকি অনেকে দেখবে যে আজকে বন্ধু আসছে বিছানায়, আজকে ডাবলিং করি চলো, এক বিছানায় দুইজন দুইজন ঘুমানো হয়, তাই না? কিন্তু এখানে টেক্সটাইলে ডাবলিং কিন্তু দুই বা দুইয়ের বেশি, কেমন? দুইয়ের শুনতে পাচ্ছি? এটা শুনছি নাকি? জি স্যার এখন শোনা যায়, একটু আগে কিছু শুনি নাই স্যার। আমরা আপনাকে ডাবলিং মানে কি দুইটা বুঝি না, ডাবল মানে কি দুই বুঝি, তাই না? তাইলে এই যে আমরা বলছিলাম যে যে হলে যখন কোন হলে যারা থাকি সিঙ্গেল বেডেই তো থাকি নাকি, যারা বেড পেয়েছো আর কি, যার বন্ধু এসে যায় ফ্রেন্ড আসছে,
ঠিক আছে আজকে ডাবলিং করব বলি না বলি জি স্যার জি তাহলে এক পিছনে দুইজন ঘুমাই ডাবলিং বলে এটাকে কিন্তু এখানে টেক্সটাইলের এই ডাবলিং বেলায় দুই বা ততোধিক কেমন তিনটা চারটা পাঁচটা ইয়ানকে যদি এক করা হয় সব সব প্রসেসের সবটাই কিন্তু ডাবলিং প্রসেস দুই বা ততোধিক কেমন এটা এটা একটু মনে রাখবে তাহলে এখানে এগুলাতে কিন্তু তিন চার কালার আছে দেখো যে হোয়াইট আছে ব্লু আছে ব্ল্যাক আছে এটাতে এগুলা কিন্তু ডাবলিং প্রসেসের মাধ্যমে একটা ইয়ান করা এটা কেমন আচ্ছা এখন যে ডেজিগনেশন অফ ফোল্ড এরিয়া নাকি ডেজিগনেট করে এটা বলছি আর টুইস্ট ডেজিগনেশনটা এটা একটু একজনে পড়ো তো আমরা টুইস্ট কয় ধরনের পাই বলি কেমন ইয়ানে যেমন টুইস্ট দেওয়া হয় তোমরা কি ওই যে পার্টি জুট দিয়ে ফোল্ড করে দড়ি বানাতে দেখেছো ইয়েস স্যার আমরা পাট দিয়ে দড়ি বানাতে দেখেছি নাকি জি স্যার হাতে ধরে ফোল্ড করে এই টুইস্টটা কয় দিকে দেওয়া যায় দুই দিকে দেওয়া যায় তাই না একটা ক্লকওয়াইজ আর অ্যান্টি ক্লকওয়াইজ তাই তো ইয়েস স্যার নাকি জি স্যার তাহলে ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ এটাকে টেক্সটাইলে নাম দিয়েছে জেড টুইস্ট আর এস টুইস্ট কেমন আমরা নেক্সট চ্যাপ্টার ইনশাল্লাহ টুইস্ট নিয়ে ডিটেইলস আসব তো এখানে বলে রাখি যে জেড ডাইরেকশনে এই যে জেড এর মাঝখানের অংশটা এই যে আমি একটু বড় করে ধরি জেড এর এই যে মাঝখানের অংশটার দিকে এক একভাবে টুইস্ট হতে পারে অত উল্টা যদি হয় এস এর মাঝখানের অংশটার মতো টুইস্ট হতে পারে তাই না একটা মানে দুইটা অ্যাঙ্গেলে ইনক্লাইন্ড হতে পারে আর কি ফাইবারগুলি তাহলে এস আর জেড টুইস্ট বলা হয় এটাকে তো এইভাবে টুইস্ট ডেজিগনেশন করা হয় ফোল্ডেডিয়ানের বেলা একটু পড়ো তো এটা টুইস্ট ডেজিগনেশন ইন ফোল্ডেডিয়ান একজন পড়ো or is a twist where the first symbol designates the direction of twist in the single yarn and the second symbol designates the direction of twist in the folding ki bujhle bolta bujhato ekta sir folded yarn gula sir twisted মানে সিঙ্গেল ইয়ান টুইস্ট দিয়ে করা হয় স্যার যে টুইস্ট দেওয়া হয় ওই টুইস্ট স্যার একটা একটা অপোজিটে দেওয়া হয় যাতে একটা মানে টর্ক ইউজুয়ালি দ্য টুইস্ট ইজ অ্যাপ্লাইং ইয়ান এটা হ্যাঁ মানে টর্ক ব্যালেন্স হয় দেখো তুমি একটা ইয়ান ইয়ান তৈরি করেছো স্যার জেড টুইস্ট দিয়েছো কেমন এটাকে উল্টা দিকে এটার ভিতরে একটা কি টর্ক কাজ করেছে না একটা স্টোরড এনার্জি রয়ে গেছে না জি স্যার মানে সে কি উল্টা দিকে সে আনটুইস্ট হতে চাইবে সব সময় তোমার শরীরটা যদি কেউ মোচর দিয়ে রাখে তুমি কি টুইস্টেড করে রাখে তোমাকে বলছে তুমি ডান ডান দিকে যে আমরা এক্সারসাইজ করি কিন্তু না আমরা মোচর দিয়ে রাখি কিন্তু মোচর দেই না বডিকে তো মোচর দিয়ে কি ওইভাবে থাকতে চাই আমরা আগের অবস্থায় চলে আসতে চাই না ইয়েস স্যার এরকম ইয়ানকে তুমি টুইস্ট দিবে সে কিন্তু আনটুইট হয়ে যেতে চায় এটা তার ন্যাচারাল টেন্ডেন্সিটা এখন তুমি ধরো সিঙ্গেল ইয়ান দিয়ে তুমি টুইস্ট দিয়ে ফেব্রিক তৈরি করতে গেছো এনা ওয়ার্পিং ওয়াইন্ডিং তারপরে নিটিং এর সময় অনেকগুলো প্রসেস আছে যেখানে ইয়ানটাকে ফ্রি লেন্থে অনেক লম্বা সময় ধরে লম্বা লেন্থে তোমার কাজ করতে হয় কেমন আরো আছে সাইজিং আছে দেখো কি দেখেছো কিনা জানি না মিল ভিজিট করে দেখে থাকবে তো এদের বেলায় হয়েছে কি তোমার যদি সিঙ্গেল ইয়ান যদি ইউজ করি কেমন এরা কিন্তু আনটুইস্ট হয়ে যেতে চাইবে
মানে তুমি 1 ইঞ্চিতে যদি ধরো 20টা টুইস্ট দিয়েছো তো এটাকে দে ফ্রি করো ইয়ানটাকে কেমন 1 ইঞ্চিতে 20টা টুইস্টটা থাকবে না এটা এটা কিন্তু আনফোল্ড বা আনটুইস্ট হয়ে যেতে চায় এটাকে বলছে এখন যদি আমরা এটাকে ফোল্ড করি জেড টুইস্ট দিব কিন্তু তখন উল্টা টুইস্ট দিব আমরা ওই যে বলছিলাম যে এই যে পাটের দড়ি দিয়ে যে পাট দিয়ে যে দড়ি বানাই আমরা কেমন যে প্রথমে এক ডাইরেকশনে টুইস্ট দেই তারপরে যখন ডাবলিং করি যখন ডাবল করি অপোজিট ডাইরেকশনে দেই লক্ষ্য করেছো এটা দেখে থাকবে এটা আজকে দেখবে সবাই ভাষায় যে তোমার যে তোমার হাতে যে চিকন টাওয়াল আছে বা গামছা আছে এটাকে একজনে ধরবে টুইস্ট দিবে টুইস্ট দিয়ে দেখবে যখন ডাবল করবে এটাকে উল্টা দিকে এসে অটোমেটিক কি উল্টো দিকে রিভার্স টুইস্ট নিতে চাইছে এটাকে বলছে টর্ক ব্যালেন্স স্ট্রাকচার আর কি এটাকে নিয়ে যখন আমরা পরে কাজ করবে ফোল্ডেড ইয়ার নিয়ে দেখবা যা টুইস্ট আছে তাই থাকবে এটা একটা ব্যালেন্স একটা ইয়ার মানে এটা আনটুইস্ট হওয়ার আর টেন্ডেন্সি থাকবে না এই কথাটা বলছে আর টুইস্টটা ফোল্ডেড ইয়ার ডেজিগনেটেড জেড এট জেড এস অর এস জেড মানে ফার্স্টটা হচ্ছে সিঙ্গেল ইয়ানে টুইস্ট সিঙ্গেল ইয়ানে যদি জেড থাকে ডাবলিং এ হবে এস কেমন এটাকে যদি আবার করো যদি আবার জেড আবার এস এরকম আর কি এখানেও তাই সিঙ্গেলে যদি এস থাকে ডাবল ইয়ানে থাকবে জেড এরকম আচ্ছা এখানে একটা কথা আছে দেখো হোয়েন প্রোডিউসিং ফোল্ডেড ইয়ান 70% অফ দা ইয়ান টুইস্ট টুইস্ট প্রেজেন্ট ইন দা সিঙ্গেল ইয়ান ইজ ইম্পার্টেড ইন দা ফোল্ডেড ইয়ান এটা কি মিন করছে আরে কি বোঝাচ্ছে বলো তো সিঙ্গেল ইয়ানে যত টুইস্ট থাকবে ওটা সিঙ্গেল ইয়ানে যদি ধরো 20 টুইস্ট থাকে 1 ইঞ্চিতে ধরো 20টা টুইস্ট আছে বলো সফিক সফিক বলতে যাচ্ছে বোধহয় আমি তোমাকে বলছি যে ইয়ানে টুইস্টকে আচ্ছা দাঁড়া আমি বলি তোমাকে ইয়ান টুইস্ট ইয়ানকে টুইস্টকে ডিফাইন করতে ইঞ্চ 1 ইঞ্চ যে কতটা টুইস্ট থাকে কেমন ওই যে আমরা বলছিলাম যে ব্রিটিশরা ইঞ্চ ফিট ইয়ার্ড এগুলো চালু করে দিয়ে গেছে এখনো তাইলিয়ানে যদি 20টা টুইস্ট থাকে তাহলে বলো তো ফোল্ডেড ইয়ানে কয়টা টুইস্ট দিব এটা দেখে বলো 70% কত কয়টা হয় চোদ্দটা হয় তাহলে সিঙ্গেল ইয়ানে কেমন যদি তুমি 20টা টুইস্ট থাকে 1 ইঞ্চিতে ফোল্ডেড করলে কম লাগবে কেন জানো যত মোটা হবে তত কম টুইস্ট লাগে কিন্তু চিকন হলে বেটি বেশি টুইস্ট লাগে কেন তুমি আর নিজে একটা এক্সপেরিমেন্ট করে দেখো মানে চিকনটার কি ওই বেশি লাগে স্ট্রেস বেশি লাগে চিকনটা কি তুমি বেশি দূর টুইস্ট মানে টর্সনাল রেজিস্ট্যান্সটা কম থাকে কেমন মানে টর্সনাল রেজিস্ট্যান্স বলে মানে টুইস্টিং রেজিস্ট্যান্স আর কি মানে টুইস্ট দিতে গেলে তার যে রেজিস্ট্যান্স পাওয়ারটা এটা কম থাকে টুইস্ট দিতে পারছো একটু ইমাজিন করতে পারছো তো না ইমাজিন করতে পারছো তো যে এইটা এই কারণে যে যখন ফোল্ডেড হয়ে যায় এটা টুইস্টটা কমে আসবে আর কি 20টা জায়গায় ফোল্ড প্রথম ফার্স্ট ফোল্ডিং এ হবে 70 আবার সেকেন্ড ফোল্ডিং এ আরো কমে যাবে 14টার 70% হয়ে যাবে এই ধরনের আর কি আচ্ছা এখানে আজকে একটা টপিক আছে কেবল ইয়ার্ন কেমন কি দেখতে পাচ্ছি ছবিটা দেখে বলো তো ছবিতে কি দেখতে পাচ্ছি প্লাই এন্ড কেবল ইয়ানে যদি পার্থক্য বলি কি বলবে একজন দেখে বলো সিঙ্গেল দিয়ে প্রথমে করেছে প্লাই না এই প্লাই কে যখন আবার টুইস্ট দেওয়া হয় কেবল হয় আমরা কেবল চিনি কিন্তু ইলেকট্রিক্যাল কেবল চিনি তাই না দেখবে তোমার ওই যে ইলেকট্রিক ওয়্যার যেগুলো আছে বিশাল করে ববিনের মধ্যে করে নিয়ে আসে দেখবে মোটা
ওই কেবল কিন্তু এখানেও এটা চালু আছে আর কি টেক্সটাইলে এই কথাটা বলছি এখানে একটু পরে এটা এটা পরে দেই আমি বলে দিব তোমরা কিছু মিস করে ফেলবে এখানে আবার একজন জাস্ট রিডিং পড়ো তো জোরে কেবলিয়ান বলতে কি বুঝি যদি বলা হয় দিস আর প্রোডিউসড বাই কম্বাইনিং টুগেদার এ ফোল্ডেড অর ফ্লাইয়ার্ন উইথ অর with one or more other yarns by twisting them around each other মানে folded or ply yarn involved একটু প্লিজ folded or ply yarn এর সাথে আরেকটা না with one or more না তুমি একটাও এই যে folded yarn এর সাথে একটাও দিতে পারো বেশিও দিতে পারো কেমন one এর বেলায় yarn হবে more এর বেলায় yarns হবে by twisting them around each other তখন এটা কেবল yarn হবে Hence, cable yarns involve two or more processes of twist insertion after spinning. Spinning, আমরা কি পেয়েছি? Single yarn পেয়েছি. First twisting operation কি পেয়েছি? Ply yarn পেয়েছি, তাই না? আর আবার যে cable yarn যদি যাই, আরেকটা twist operation লাগবে. এটা বলছে. Two or more of processes of twist insertion. তুমি যত কেবলটাকে যদি আরো মোটা কেবল করো, আবার আরেকবার twist দেওয়া লাগবে. এই কথাটা বলবো. In general, it is constructed by twisting the plied yarns around each other successively in the opposite direction of the preceding twist. That is SZS or ZSZ. কি মিন করছে এটা দিয়ে? SZS দিয়ে? এই যে opposite direction of the preceding twist. Preceding মানে আগেরটা, পূর্ববর্তীটা. তাহলে কি হচ্ছে? এটা যদি সিঙ্গেলে হয় এস সিঙ্গেলে যদি এস হয় এখানে কি দিব জেড দিব তাই না উল্টা এখানে এখানে আবার এস হবে এরকম আর কি সিঙ্গেলে জেড থাকলে সেকেন্ডে এস আবার জেড আচ্ছা এজ এ রেজাল্ট দ্য অপোজিট টুইস্ট ডাইরেকশনস কজ দ্য প্লাইস টু গ্রিপ ইচ আদার কেমন না এন্ড মেইনটেইনস অ্যাডহেরেন্স কেমন এই কারণে তুমি যে অপোজিট যদি দাও দেখবে একটাকে একটাকে ধরে রেখেছে আর কি অ্যাডহেয়ার আঁকড়ে ধরেছে এটা এটা যদি না দাও দেখবে তুমি টুইস্ট দিয়েছো প্লাই করেছো ছেড়ে দিয়েছো আর ওপেন হয়ে গেছে খুলে গেছে একটাকে একটা যদি অ্যাডহেয়ার করে রাখে এই জন্য এটাকে যে আমরা প্লাই অর কেবল ইয়ারনের মধ্যে এটা এইভাবে টুইস্ট দেওয়া হয় আর কি অপোজিটে দিস ইয়ারনস আর হার্ড রাফ অ্যান্ড স্ট্রং কেমন আচ্ছা টায়ার কর্ডের বেলায় ইন দা টায়ার কর্ড সেকশন অফ দা টেক্সটাইল ইন্ডাস্ট্রি কেবল ইয়ারস আর টার্ম ডেস কেবল রোপ ও টায়ার কর্ড কেমন এই যে টায়ারে টেক্সটাইলে ফাইবার যে টায়ারের মধ্যে ইউজ হয় জানো এটা অটোমোবাইল টায়ারে যে ব্যবহার হয় এই যে এখানে দেখো এখানে ক্রস সেকশনটা দেখিয়েছে উপরে আসছে রাবার কেমন নাইলন কভার দেখতে পাচ্ছ ইয়েস স্যার স্ক্রিন তাকাও স্টিল বেল্ট কারকাস এই ধরনের এই যে এখানে টেক্সটাইল ফাইবার কেন দেয়া বলো তো ফাইবার কেন দেয়া হয় এখানে টেক্সটাইল ফাইবারটা কেন টায়ারের অনুমান করে বলো তো যে কেন বলতে পারবে কেউ নাকি পারবে না হ্যালো স্যার আইডিয়া নাই আসো আচ্ছা দেখো এই যে রাবার রাবারের টায়ার তৈরি করা হয় তাই না এই রাবারটা দেখো এই রাবারের টায়ারের উপরেই কিন্তু আমার এই যে ট্রাক দেখো 10 টন হয় আচ্ছা ট্রাকের চারা ভারী আছে কন্টেইনার গুলো আছে কন্টেইনার নিয়ে যখন যায় তাই না এগুলো ধরো আরো অনেক ধরো 50 60 100 টন পর্যন্ত হয়ে যায় অনেক সময় দেখবে অনেকগুলো হুইল কন্টেইনার নিয়ে যে চিটাং পোর্টে যখন মেশিনারি আসে পোর্ট থেকে কন্টেইনার দিয়ে হয়তো ঢাকা আসছে কেমন এই ঢাকা থেকে যখন ফ্যাক্টরিতে নিয়ে যাবে বিভিন্ন ওই যে গাজীপুর নিবে কালিয়াকৈর নিবে ময়মনসিংহ নিবে
কন্টেইনারে করে নেওয়া হয় তাহলে অনেক লোড পড়ছে কিন্তু টায়ারের উপরে, তাই না? আচ্ছা, আর রাবার কি দেখো, রাবার তো একটা থার্মোপ্লাস্টিক পলিমার, এটা টেম্পারেচার বা হিট অ্যাপ্লাই হলে গরম হলে কিন্তু এটা ডিফর্ম হয়ে যাবে, ডিফর্ম হবে না সফট হয়ে যাবে স্বাভাবিক, তাই না? এন্ড দেখো ডিফর্ম যদি হয়ে যায় তোমার এমনি তো ধরো এটা যখন ফ্রিকশনে যখন পিচ ঢালা পথে পিচ ঢালা রাস্তায় যখন চলবে ধরো সামারে 40-45 উঠে যায় পিচের টেম্পারেচার কিন্তু আরো বেশি থাকে, তাই না? এখন যদি ফ্রিকশন হয় এই হেভি ভেহিকেল যখন ফ্রিকশনে যায় তখন কিন্তু টেম্পারেচার আরো বেড়ে যায়, বেড়ে গেলে রাবার যদি সফট হয়ে যায় রাবারের ওই শেপটা কি থাকবে, টায়ারের যে শেপ আছে এটা থাকবে শেপটা? না স্যার। হ্যাঁ, থাকবে না বলে ডিফর্ম যদি হয়ে যায়, ধরো সার্কুলার ছিল এটা ইলিপটিক্যাল বা ওভাল যদি হয়ে যায় তখন কি হবে, দেখা যাবে কি তোমার ভেহিকেলটাই ডিরেল হয়ে যাবে, রাস্তা থেকে পাশে গিয়ে দেখবা ছিটকে পড়ে গেছে আর কি। তখন এই ফাইবারের এই রাবারের শেপটাকে রিটেইন করার জন্য এখানে আমরা এমন ফাইবার ইউজ করব যে যেটা রাবার চেঞ্জ হলো ফাইবার চেঞ্জ হবে না ওই টেম্পারেচারে, কেমন যেমন রোডে ফ্রিকশনে কত হবে হয়তো 80-100 ডিগ্রি এমন হয়ে যেতে পারে হয়তো, বা কেমন হয়তো সামারে যখন হাই স্পিডে যখন রান করছে অনেক ফ্রিকশনে কিন্তু অনেক টেম্পারেচার উঠে যায়, তো রাবার যদি ব্যান্ড হয়ে যায় সফট হয়ে যায় তোমার ফাইবার যাতে আমার এই ফাইবারটা রিটেইন করবে আর কি, এটাকে রাবারটাকে ধরে রাখবে কেমন শেপটাকে, এই কারণে এখানে হিট রেজিস্ট্যান্ট ফাইবার ইউজ হয়। এখানে দিচ্ছে নাইলন, এটা সস্তা টায়ার যদি হয়, কিন্তু একদম এক্সপেন্সিভ টায়ার যেখানে মানে ওই যে হাইলি লোডেড ভেহিকেল যেখানে থাকবে ওখানে কিন্তু ওই যে কেভলার কার্বন এদের এরা টায়ার কট হিসেবে ব্যবহার হয়, এগুলোতে হিট রেজিস্ট্যান্ট ফাইবার মানে TGTM অনেক হাই, মানে TG9 কেভলারের TG9 বলতে গেলে, অনেক সময় রেয়ন ইউজ হতো কেমন ফিসকস রেয়ন তোমরা পড়বে, রেয়ন কিন্তু মেল্ট করে না এগুলি, মানে এটা মেল্ট করলেও রাবার সফট হলেও এটা সফট হবে না, তাহলে কি কাজটা কি হলো যে টায়ারের শেপটা রিটেইন করা, ঠিক আছে মনে থাকবে? জি স্যার, জি স্যার। টায়ারের শেপটাকে ধরে রাখা, গরম হয়ে গেলে টায়ার সফট হবে, কিন্তু একদম সফট না হলে এটা যদি একদম মেটালের দিত কি হতো বলতো, সে ধরো আচ্ছা রাবার যেহেতু নরম হয়ে যায় রাবার না রাবারটাকে সরিয়ে টোটালটা মেটাল করে ফেলি, যে মেটালের ভিতরে সাপোর্টটা দেখতে পাচ্ছ টোটাল মেটাল করলে কি হতো, এটা কি রোডের সাথে গ্রিপিং থাকতো বলো, গ্রিপ করতে পারতো না স্যার, মানে একটা ই হতো স্যার, একই জায়গায় ঘুরতো স্লিপ করে, একই জায়গায় না স্লিপ করতো, স্লিপ করে চলে যেত, কিন্তু আমার কিন্তু রোডের সাথে ভেহিকেলটাকে হোল্ড করা ধরে রাখাটাও দরকার আছে, তাই না? এই কারণে কিন্তু রাবার, এই জন্য দেখো যে বিভিন্ন ভাবে যে পারফোরেশন বিভিন্ন ডিজাইন করে দিয়েছে, গ্রুভ করে দিয়েছে, গর্ত করে দিয়েছে, তাই না? এটা কেন করে দিয়েছে এই গর্তগুলি স্যার, রোডের সাথে যাতে আঁকড়ে ধরতে পারে স্যার, ফ্রিকশনটা বেশি হয় বা ফ্রিকশন, হ্যাঁ ফ্রিকশন বেশি হওয়ার জন্য, মানে যাতে হোল্ড করে রাখে, এটা যদি স্মুথ করে দিত পিছলে যেত কিন্তু স্লিপ কাটতো, কিন্তু স্লিপ হয়ে যেত না, এটা স্লিপ যাতে না হয় এই কারণে রাবার তোমাকে দিতেই হবে ওখানে, কিন্তু রাবারের ডিমেরিটস কি গরমে এটা সফট হয়ে যায়, এই সফটনেস থেকে বাঁচানোর জন্য টেক্সটাইল ফাইবারের এখানে এটা কিন্তু ফেব্রিক ফর্মে দিয়ে দেয়, অনেকগুলা লেয়ার দেয়, কিন্তু অনেকগুলা লেয়ার দিয়ে দেয় কেমন, আবার উপরেও রাবার থাকে নিচেও রাবার থাকে মাঝখানে থাকে এটা ডিফর্ম করার জন্য। আচ্ছা এটা কোথায় কোথায় ইউজ হয় কেমন, একটু পরো আজকে এটুকু বলেই ছুটি তোমাদের, হ্যাঁ বলো টায়ার কট পরো তো পরো traditional tires were reinforced by textiles based on polyamide 6 or 66 yarns, but with the introduction of modern tire constructions polyester and kevlar took over the positions. Textile fiber reinforced tires are used for all of the following vehicle types. রিইনফোর্স মানে কি জানো, শক্তি বাড়ানো কেমন, ট্রেডিশন শক্তি বাড়িয়ে দেওয়া আর কি, স্ট্রেংথেন করা কেমন, যে টেক্সটাইল ফাইবার রিইনফোর্স টায়ার্স
are used for all the following vehicles. Chop jage ache dekho, saloon cars, na? Oi je BMW, tapre Audi, Benz, joto ache. Sob jage kintu ache. Light commercial vehicles, dekhte pachhi na? Light commercial vehicles, je choto je pickup ache, pickup van dekhecho na? Eilo commercial vehicle. Medium or heavy commercial vehicle. Oi je truck je ache, truck, lorry. এগুলা এদের জন্য কেমন অথবা বাসের বাস যদি বলো কমার্শিয়াল এখানে অবশ্য আবার আসছে বাস এন্ড ট্রাকস এয়ারক্রাফট কেমন মোটর সাইকেল এগ্রিকালচার ভেহিকেল এগ্রিকালচার ভেহিকেল চিনে কি বলে এগুলাকে এগ্রিকালচার ভেহিকেল ট্রাক্টর ট্রাক্টর বলে জি বুঝতে পেরেছো ট্রলি অফ রোড ভেহিকেলস চিনে অফ রোড স্যার এই যে মনস্টার কার ইয়ে দেখেছো নাকি এই যে ম্যাড ম্যাক্স মুভি দেখেছো জি স্যার ম্যাড ম্যাক্স স্যার বড় বড় চাকাওয়ালা স্যার গাড়ি বড় বড় চাকাওয়ালা এই যে যেগুলো স্টোনে বা রকি রকি রোডে যেগুলো চলে কেমন রোডের বাইরে চলে যেতে হচ্ছে তোমার ধরো শুধু পাথর ওখানে ওখানে এই যে তোমার অফ রোড ভেহিকেল বলে বাইসাইকেল ঠিক আছে চিনি সবাই দেখো কি পরিমাণে টায়ার কর্ড টায়ারে কর্ড ইউজ হয় টায়ার অফ সেলুন কার্স মে বি রিইনফোর্সড বাই 0.25-0.35 কেজি অফ টেক্সটাইল ইয়ার্স ইন কম্বিনেশন উইথ স্টিল বেল্টস কেমন স্টিল আছে এখানে দেখো আওয়ার এয়ারক্রাফটে অনেক বেশি দেখো এয়ারক্রাফট টায়ার্স মে কন্টেইন টেক্সটাইল রিইনফোর্সমেন্ট এজ মাচ এজ 10-20 কেজি অনেক না একটা টায়ারের মধ্যে দেখেছো 10-20 কেজি কেন বলো তো টেক্সটাইল এয়ারক্রাফটে বেশি দেয়া হয় কেন এটা কেভলার ফাইবার উঠেছো প্লেনে চড়েছো যারা চড়েছে বুঝতে পারবে আর কি জি স্যার মাস্টার প্লেনটা তো স্যার অনেক বড় আর হচ্ছে এর সাথে তাহলে ফ্রিকশন অনেক হেভি এটা এবং যখন এটা মানে টেক অফ করে বা কি বলে ল্যান্ড করে যখন তাই না অনেক হাই স্পিডে রান করে না এটা জি স্যার অনেক অনেক হাই স্পিডে রান করে এবং যদি সামার ডমিনেটিং কান্ট্রি এই কুয়েত সৌদি আরব এরকম দেশে যদি হয় এই ফ্রিকশনে তো আরো টেম্পারেচার ডেভেলপ করবে তাই না এবং এখানে কিন্তু ব্রেক ধরার কোনো সুযোগ নাই ল্যান্ডিং এ কোনো ব্রেক ধরতে পারবে বলো কোনো সুযোগ নাই কিন্তু এটা এটা একটানে চলে গ্রাজুয়ালি স্পিডটা ডাউন করতে হয় কেমন এই কারণে এই রাবারের যে টায়ারটা আছে এটা কিন্তু অনেক ডিফর্ম হওয়ার পসিবিলিটি থাকে বলে টায়ার কর্ডে কিন্তু প্রচুর টেক্সটাইল ফাইবার ইউজ করতে হয় শেপ রিটেনশনের জন্য কেমন ঠিক আছে নাকি আমরা কালকে ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে এই যে রেজাল্টের কাউন্ট ফোল্ডেডিয়ান বা ক্যাবোলিয়ানের কাউন্ট কিভাবে বের করে এটা আমরা এক্সারসাইজ নিচে আছে তোমরা ক্যালকুলেটর নিয়ে আসবে কত এক্সারসাইজ আছে এখানে আমরা ক্যালকুলেটর দিয়ে এক্সারসাইজ করব সিআরএ নিয়েছো অ্যাটেন্ডেন্স নিয়েছো অ্যাটেন্ডেন্স কম একটু দেখি নিয়েছে নাকি হ্যালো সিয়ার আসেনি আজকে সিয়ার তিনজন তো তোমাদের দেখি অ্যাটেন্ডেন্স নেওয়া হয়েছে হ্যালো অ্যাটেন্ডেন্স নিয়েছি স্যার সিয়ার মেবি নাই না অ্যাটেন্ডেন্স না আমি ক্লোজ করে দিচ্ছি কম কেন অ্যাটেন্ডেন্স আজকে সেটা কম দেখি আজকে আমাদের ওকে স্যার আসসালামু আলাইকুম